তদন্ত পূর্ণ তদন্ত, চার্জশিট সম্পূরক চার্জশিট, এভাবেই চার দশক কেটে গেছে বহু আলোচিত মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার বিচার। কয়েকবার এই মামলার রায়ের দিন ধার্য হলেও আইনি নানা জটিলতায় তা আটকে যায়। চার দশক পর আবারও এই মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, যে চার্জশিটে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল লতিফকে মামলার আসামি হিসাবে বাদ দেওয়ার আবেদন করা হয়েছে। 12 জানুয়ারি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এই দুই আসামি মারা যাওয়ায় তাদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যদিও এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে 25 জানুয়ারি। 1981 সালের 30 মে চট্টগ্রামে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর 24তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহতের পর আত্মগোপনে থাকা মঞ্জুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পুলিশ হেফাজত থেকে সেনানিবাসে নিয়ে হত্যা করা হয়। এর 14 বছর পর 1995 সালের 28 ফেব্রুয়ারি চট্টগ্রামে মঞ্জুরের ভাই মামলা করলে সে বছরই এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পরপরই শুরু হয় হত্যা মামলার বিচার কাজ। তবে দফায় দফায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন আর সরকার বদলের কারণে বিচার কাজ শেষ পর্যায়ে আসতে সময় লাগে প্রায় 18 বছর। প্রয়াত এরশাদ ও লতিফকে বাদ দেওয়ায় বর্তমানে এই মামলার আসামি সংখ্যা 3 জন। তারা হলেন অবসরপ্রাপ্ত মেজর কাজী ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভুইয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শমশের। বর্তমানে তারা প্রত্যেকে জামিনে রয়েছেন। আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা।